চারবারের চেষ্টায় বোনকে আর দ্বিতীয় দফায় বাবা মাকে হত্যায় সফল হন রাজধানীর কদমতলির আত্মস্বীকৃত খুনি মেহজাব মুন। হত্যা নিশ্চিত করতে ভারতীয় দুটি টিভি সিরিয়াল আর দেশের সংবাদ অনুসরণ করেন তিনি। সম্প্রতি তিন খুন হত্যাকাণ্ডের এই খবর আলোচনায় উঠে এসেছে, আরো জানাচ্ছেন মাঝহুল ইসলাম। একই ঘরে খুন হন বাবা মা ও মেয়ে, এই হত্যার দায় পরিবারেরই আরেক সদস্য মেহজাব মুনের। কদমতলির মুরাদপুর হাই স্কুলের পাশের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকত প্রবাসী মাসুদ রানার পরিবার, যেখানে তার স্ত্রী মৌসুমীর সঙ্গে থাকতেন ছোট মেয়ে জান্নাত। মুঠোফোনে আরেক মেয়ে শফিকুলের সঙ্গে মুনের পরিচয়। প্রণয় পরিণয় রূপ নেয় মায়ের চেষ্টায়, তবে এরই মধ্যে শফিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ছোট বোন জান্নাতুল। বোনের কিন্তু কিছু অস্বাভাবিক আচরণ বা তার স্বামীর কিছু অস্বাভাবিক আচরণের কারণে সে মূলত আস্তে আস্তে সেই সিদ্ধান্তের দিকে এগিয়ে গেছে, আইডিয়ার পেছনে কিছুদিন ছুটছে, তা সেটা পারেনি। তারপরে সে মাঝখানে চেষ্টা করছে তরমুজের জুসের সাথে, ওটা একটা ঘুমের ওষুধ, মহিলাকে আলাদাভাবে দুইবার আর পুরো ফ্যামিলি সহ তিনবার, এবং চতুর্থবার গিয়ে সে সফল হয়েছে। হত্যার পরিকল্পনা আর বাস্তবতার নেপথ্যের কারণ এরই মাঝে পুলিশকে জানিয়েছে হত্যাকারী নিজেই। ক্রাইম পেট্রোলটা দেখতো, আর একটা সম্ভবত সাবধান ইন্ডিয়া এরকম একটা বোধহয় ইয়ে আছে, একটা প্রোগ্রাম আছে যেখানে এই এই ধরনের ইনসিডেন্টগুলো দেখানো হয়। সামুরাই গেমটা খেলতো, যেখানে সে দেখা যেত যে ওখানে সে একাই হিরো, সে সবাইকে ডিফিট করতেছে, তার দাম্পত্য সম্পর্কটা হুমকির মুখে চলে আসছিল, সেক্ষেত্রে তার ফ্যামিলির সদস্যদেরকে সে দায়ী করত। আত্মস্বীকৃত এই খুনির পাঁচ বছরের শিশু সন্তান এখনো আছে মায়ের কাছে, আর স্বামী শফিকুল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।